হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সকালের ভিডিওতেই তোমাদের বলেছি যে এবার থেকে ইকোনমিক্যাল উইকার সেকশনের স্টুডেন্টস বা ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্যান্ডিডেটদের জন্য চাকরি থেকে শুরু করে ভর্তি পর্যন্ত সমস্ত জায়গাতে, লাইক এমএ, এমএসসি, এমকম, বিএ, বিএসসি, বিকম, পিএইচডি থেকে শুরু করে, নেট, সেট থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে শুরু করে বিভিন্ন চাকরিতে 10% করে সংরক্ষণ দেওয়া হবে। ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, অবশ্যই জেনারেল ক্যাটাগরির শ্রেণীর থেকে এই ইডব্লিউএস 10% সংরক্ষণ কিন্তু পাবে। গত কাল এই নোটিফিকেশনটা এসেছিল, আজকে সকালে আমি তোমাদের জানিয়েছি। তোমরা অনেকেই সেখানে প্রশ্ন করেছো দাদা, ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে করতে হয়, ইডব্লিউএস সার্টিফিকেট করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ প্রসেস কেমনভাবে এটা করতে হয়, কোথায় জমা দিতে হয়। তো বলে রাখা ভালো, বিএ, বিএসসি, বিকম, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, নার্সিং থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন, প্রফেশনাল কোর্স, বিভিন্ন যে এমবিএ, বিবিএ কোর্স, বিএড কোর্স, এমএড কোর্স, এছাড়াও নেট যারা দিচ্ছ, পিএইচডির জন্য যারা এলিজিবল, প্রত্যেকের জন্য ইডব্লিউএসের যে সুবিধা সেটা কিন্তু তোমরা পেতে চলেছো। তো সেই ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাতে হয়, কী কী যোগ্যতা লাগে সেখানে, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে ডিসকাস করবো। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ ভিডিওটা লাইক করতেই হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, কেননা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম। তো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দেবো একেবারে বিস্তারিত, ভিডিওটা একটু বড় হতে পারে, 20 মিনিট কিন্তু গেলেও অবাক হওয়ার কিছু নয়, কেননা স্টেপ বাই স্টেপ পুরো ডিটেল এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি। অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তির ফলে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তোমরা কিন্তু সার্টিফিকেটটা পাও না, তাই একদম সঠিক পদ্ধতিতে কিভাবে পুরো বিষয়টা করতে হয় A to Z এই ভিডিওতে আজকে তোমরা দেখে নেবে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে 9/7/2019 একটি মেমোরান্ডাম কিন্তু আনা হয়েছিল, সেই ফর্মটা বা সেই জায়গাতে ডিটেল নোটিফিকেশান কী ছিল বা গাইডলাইন কী ছিল সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। একেবারে ইডব্লিউএসদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ছিল, অফিসিয়ালভাবেই কিন্তু বলে দেওয়া হয়েছিল। প্রথমত দেখো, এখানে বলা হচ্ছে যে 10% সংরক্ষণ পাবে, কারা কারা সংরক্ষণ পাবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এসসি, এসটি, ওবিসির আন্ডারে নয়, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভড ক্যাটাগরির আন্ডারে রয়েছে, তারাই এই 10% সমস্ত যে গভর্নমেন্টের যে বিষয়গুলো পাবে, সিভিল পোস্ট বা যে জিনিসগুলো ডাইরেক্ট সেখানে রিজার্ভেশন কিন্তু পাবে। এক্সেমশন এখানে আবার কিছু বলা রয়েছে, যেমন সায়েন্টিফিক, টেকনিক্যাল এবং সার্টেন পোস্ট যেগুলো, এবং যেগুলো এখানে রিজার্ভেশন কিন্তু সেখানে পাওয়া যায় না, যেটা গ্রুপ এ লেভেল বা এই জিনিসগুলো যেখানে রয়েছে। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। প্রথম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা রয়েছে সেটা আমি তোমাদের বলবো, যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির মধ্যে নয়, এটা শুধুমাত্র তারাই পাবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 8 লাখের নিচে তারা পাবে, এবং সমস্ত সোর্স অর্থাৎ সমস্ত যে ইনকামের যত রকম সোর্স রয়েছে, সেটা স্যালারি হতে পারে, সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা বিজনেস হতে পারে বা প্রফেশন হতে পারে, একটা ফিনান্সিয়াল ইয়ারে 8 লাখের ওপরে কিন্তু গেলে চলবে না, অর্থাৎ 8 লাখের নিচে থাকতে হবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে 5 একর এগ্রিকালচারাল ল্যান্ড বা তার নিচে কিন্তু থাকতে হবে, অর্থাৎ 5 একরের বেশি জমি থাকলে চলবে না। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যেটা, অর্থাৎ বসত ভিটা বা বসত ফ্ল্যাট যেটা, 1000 স্কোয়ার ফিট বা তার ওপরে হলে কিন্তু চলবে না, তার নিচে থাকতে হবে। রেসিডেন্সিয়াল প্লট অর্থাৎ বসত জমি যেটা 100 স্কোয়ার ফিটের মধ্যে থাকতে হবে। এবার এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির মধ্যে বলা হচ্ছে, রেসিডেন্সিয়াল প্লট যেটা 200 স্কোয়ার ফিট অথবা অ্যাবাভ ইন এরিয়াজ আদার দ্যান দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ এই 100 স্কোয়ার ফিট বা 200 স্কোয়ার ফিটের মধ্যেই বা তার বেশি হলে কিন্তু চলবে না, এটা এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। ফ্যামিলি যে ডিফারেন্ট লোকেশান, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্যামিলিতে যতগুলো লোকই থাকবে, ধরো কোনো একটা ক্যান্ডিডেটের বাবা মা এবং সেই ক্যান্ডিডেটটি, বা সেই ক্যান্ডিডেটের বাবা মা, তার বোন, তার ওয়াইফ, এইটা কিন্তু ও হোল তার সমস্ত যে সম্পত্তি সেগুলো কিন্তু দেখা হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি সম্পত্তির যে ট্যাক্স যেটা 30 লাখের ওপরে গেলে আমরা জানি 1% চার্জ দিতে হয়, সেটাও যদি দেওয়া হয়ে থাকে বা 30 লাখের ওপরে গেলেও কিন্তু পাওয়া যাবে না। ওকে, তো দেখো এখানে ফ্যামিলি সমস্ত যে পারপাস রয়েছে, ওয়াইফ থেকে শুরু করে সবাই কিন্তু এর মধ্যে পড়ে যাবে।
তো দেখো এখানে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, কারা কারা এই সার্টিফিকেটটা ইস্যু করে? প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য সাব ডিভিশনাল অফিসার, এবং কলকাতা মিউনিসিপ্যালিটির জন্য DWO এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা রয়েছেন তারা এটা। সার্টিফিকেটটা কেমন হয়? এবার দেখো সার্টিফিকেটটা কেমন হয়, সার্টিফিকেটটা দেখতে কিন্তু ঠিক এরকম অ্যানেক্সা 3। এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকে, এখানে পাসপোর্ট সাইজ ছবি দেওয়া থাকে যে ক্যান্ডিডেট হয় তার, এবং ভ্যালিড দ্য ইয়ার অর্থাৎ এক বছর এখানে কিন্তু ভ্যালিডিটি থাকে, এখানে নাম দেওয়া থাকে এবং সমস্ত যে ডিটেল সেটা কিন্তু দেওয়া থাকে। এটা হচ্ছে জাস্ট সার্টিফিকেট এবং সিগনেচার অফিসিয়াল যে সমস্ত যা থাকে, সার্টিফিকেটটা দেখতে কিন্তু এরকম হয়। আসলে কী কী ডকুমেন্টস লাগে? সবটাই কিন্তু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস লাগে। প্রথমত এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট অফ সেলফ অর প্যারেন্টস, যদি কোনো ক্যান্ডিডেট মাইনর হয়ে থাকে তাহলে তার বাবা মায়ের যে ভোটার কার্ড বা সিটিজেনশিপ সার্টিফিকেট সেটা লাগবে, আর যদি কোনো ক্যান্ডিডেটের বয়স 18 বছরের ওপরে হয়ে থাকে, মাইনর যদি না হয়ে থাকে তাহলে তার নিজের ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, নিজের অথবা বাবা মায়ের বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকে দিলেও কিন্তু চলবে। এবার আসছে পে স্লিপ অফ প্যারেন্টস, ওকে, নিজের অথবা প্যারেন্টসের, নিজে যদি ইনকাম করে থাকে তাহলে নিজের পে স্লিপ অথবা প্যারেন্টসদের। এবার প্রশ্ন হচ্ছে যাদের বাবা মা চাকরি করে না বা নিজের চাকরি করে না তাদের তো পে স্লিপ হয় না, তারা কী করবে? তাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। ইনকাম সার্টিফিকেট আমরা জানি যে প্রথমত মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে নিতে হয়, তারপর সেটা SDO বা BDO লেভেল থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হয়, সেটা তোমরা নিতে পারো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ তুমি যে বসবাস করছো সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত এরিয়া থেকে, পঞ্চায়েত থেকে নিতে হয়। এরপরে আসছে রোর পর্চা অথবা রেজিস্টার্ড ডিড। এবার এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা রয়েছে, প্রথমত তোমার যে 5 একরের কম জমি বা 5 একরের মধ্যে জমি সেটা প্রুফ করতে গেলে তোমাকে নিজের যে রেজিস্টার্ড দলিল তার জেরক্স বা তার যে ডকুমেন্ট সেটা দিতে হবে, অথবা পর্চা দিতে হবে অথবা রোড দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার বাবার নামে জমি নেই অথবা আমার নামে জমি নেই, জমি রয়েছে আমার দাদুর নামে, জমি এখনও আমাদের ভাগ হয়নি, আমার দাদুর 4 থেকে 5 ছেলে রয়েছে, জেঠু কাকু পিসি মিলে আমাদের সেই জমিগুলো রয়েছে, সেটা পার্টিশন হয়নি, তাহলে কী হবে? সেক্ষেত্রে তোমার বাবার নামে বা তোমাদের নামে যদি জমি না থাকে তোমরা যে অংশটা ভাগ পাবে তার একটা ওয়ারেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের করে নিতে হবে, এবং সেই ওয়ারেশন অনুযায়ী তোমাদের কিন্তু কাজ করতে হবে, এবং রেজিস্টার্ড দলিল থাকলে তো কোনো কথাই নেই। তারপরে রয়েছে সার্টিফিকেট অফ সাব কাস্ট ফ্রম প্রধান অথবা গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এরিয়াতে প্রধানের কাছ থেকে তোমার সাবকাস্ট অর্থাৎ তুমি যে জেনারেল বা ইউআর ক্যাটাগরি সেটা তোমাকে একটা সার্টিফিকেট নিতে হবে, এবং চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথবা কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান অথবা কর্পোরেশনের থেকে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলরের কাছ থেকে তুমি নিতে পারো। নেক্সট আসছে ডিক্লারেশন ফ্যামিলি ইনকাম অ্যাসেট সাবকাস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে একটা এফিডেভিট করতে হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে, যে আমার জমির পরিমাণ এই রয়েছে, আমার ফ্যামিলি ইনকাম এই রয়েছে, অ্যানেক্সার বি, দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরো ফর্মটা ফিল আপ করতে হয়। তারপরে আসে এনকোয়ারি ভেরিফিকেশান, যেগুলো সেগুলো কিন্তু এইভাবে পরপর তোমাদের হবে, BLRও কিন্তু করে পঞ্চায়েত এরিয়াতে, এবং ইন্সপেক্টর যেটা বা পঞ্চায়েত এরিয়াতে BLRও করেন, এবং DWO যেটা মিউনিসিপ্যাল এরিয়াতে করেন বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বিষয় সেগুলো আলাদা আলাদা ভাগ কিন্তু রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের সমস্ত যে ডিটেল, এই যে ডিটেল এটা তোমার বাবা মা, তোমার তোমার যদি ওয়াইফ থাকে বা তোমার যদি হাজব্যান্ড থাকে, এবং তোমার নিজের টোটাল ইনকাম প্রুফ থেকে শুরু করে সমস্ত ইনকাম কিন্তু একসাথে ক্যালকুলেট করে এই যে 8 লাখ সেটা তার মধ্যেই থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার ভেরিফিকেশান বা সমস্ত কিছু পরপর কিন্তু হয়। এবার ইফেক্টিভ যে বিষয় সেগুলো এখানে বলা রয়েছে। এবার আমরা এখানে চলে আসবো, দেখো এখানে অ্যানেক্সার এ যেটা ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা তোমাদের বলে দিই। প্রথমত এখানে তোমার একটা সিগনেচার এবং এখানে তোমার একটা কিন্তু ফটো পেস্ট করতে হবে, যেটা তোমাদের সাব ডিভিশনাল অফিসার অথবা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের কাছে তোমাদের এটা করতে হবে। কোথায় জমা দিতে হবে সেটাও বলে দিচ্ছি। প্রথমত এখানে নিজের অথবা গার্জিয়ান, যে সমস্ত ক্যান্ডিডেটরা মাইনর থাকবে অর্থাৎ বাচ্চা বা শিশু ক্যান্ডিডেট, তাদের কিন্তু এখানে গার্জিয়ানরাই সিগনেচার করবে বা ডকুমেন্টস গার্জিয়ানদের দিলেও প্রবলেম নেই, কিন্তু যদি তোমার প্রাপ্তবয়স্ক তুমি হয়ে যাও তাহলে তোমার নিজের সিগনেচার করতে হবে। দেখো এবার আসছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা এখানে তোমার ফুল নেম,
এখানে তোমার বাবা অথবা হাজব্যান্ডের নেম, এখানে কি কাস্ট তোমার ইউআর কাস্ট বা জেনারেল কাস্ট সেটা দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হচ্ছে এবং কোথায় তুমি জন্মেছো সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। এবার আসছে তোমার গ্রাম, তোমার পুলিশ স্টেশন, তোমার ডিস্ট্রিক্ট এবং এখানে আসছে তোমার স্টেট, কোন স্টেট থেকে তুমি বিলং করছো। যদি আদার কোনো অ্যাড্রেস থাকে, এখানে অনেক ক্ষেত্রে হয় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, তো এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে। আদার অ্যাড্রেস যদি থাকে সেটাও তুমি এখানে দিয়ে দিতে পারো, গ্রাম পঞ্চায়েত বা যে তোমার ওয়ার্ড নাম্বার সেটা। এবার আসছে তোমার ন্যাশনালিটি এবং তোমার রিলিজিয়ান এবং তোমার সেক্স, এখানে তোমার যে ইন্ডিয়ান এখানে তুমি দিচ্ছ, তোমার ধর্ম তুমি দিচ্ছ এবং সেক্স এখানে তোমাকে দিতে হবে। রিজার্ভেশনের বিষয়টা সেটা কিন্তু মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে হবে না, অর্থাৎ লাইক আলিয়া ইউনিভার্সিটিস, লাইক তোমাদের স্কটিশ চার্চ কলেজ, ক্রিশ্চিয়ান মাইনরিটি বা এই মাইনরিটি ইনস্টিটিউশনগুলোতে কিন্তু তোমরা এটা পাবে না। তো চলো এবার নেক্সট যে প্রসেস সেটা আমি তোমাদের দেখাই। দেখো এখানে এবার আসছে কি, এবার আসছে দেখো আদার অ্যাড্রেস যদি থাকে সেটা তুমি দিচ্ছ। এবার নেক্সট তোমার এখানে চলে আসছে রেফারি, অর্থাৎ যারা যারা রেফারেন্সে তোমার এখানে দুজনের নাম কিন্তু দিতে হবে, যারা তোমার এরিয়াতে ভালো চাকরি করছেন তাদের নামও তুমি দিতে পারো বা পঞ্চায়েতের কারোর নাম তুমি দিতে পারো, অর্থাৎ সাক্ষী, এটা হচ্ছে কাইন্ড অফ সাক্ষী, যারা তোমার এই সাক্ষীটা দেবেন, এই ফার্স্ট রেফারি এবং তার অ্যাড্রেস, সেকেন্ড রেফারি এবং তার অ্যাড্রেস এখানে কিন্তু দিতে হবে। নেক্সট আসছে তুমি যদি অন্য কোনো স্টেট বা দেশ থেকে এখানে মাইগ্রেট হয়ে আসো, তাহলে এখানে তোমাকে ইয়েস করতে হবে, মাইগ্রেশন নাম্বার এবং কত সালে সেই মাইগ্রেশন ডেট অফ ইস্যু ছিল সেটা তোমাকে দিতে হচ্ছে, এবং আগে তোমার কোথায় অরিজিন অ্যাড্রেস বা আগে তুমি কোথায় ছিলে সেই ডিটেলটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। নেক্সট আসছে তোমার ইনকাম এবং অ্যাসেট ডিটেল, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 12 নম্বর পয়েন্ট রয়েছে। সার্ভিস ডিটেল অফ ফাদার, এখানে তোমার বাবা মা এবং নিজের, এবং ওয়াইফ বা তোমার হাজব্যান্ড যদি থাকে তাদের কিন্তু এখানে আলাদা করে দিতে হবে, বা যদি তোমার কোনো বোনও থাকে তারও কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এইভাবে ডিটেলটা। এবার দেখো টাইপ অফ অর্গানাইজেশান, আমরা জানি যে আমরা যারা কোম্পানি বা বিভিন্ন যে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি তাদের একটা কোম্পানি নেম থাকে বা অর্গানাইজেশান থাকে, তো সেটা যদি থাকে তাহলে তোমাকে এখানে ফিল আপ করতে হবে, যদি না থাকে তাহলে এখানে তুমি দিয়ে দিচ্ছ বিজনেস বা প্রফেশনাল, বা তুমি যদি ডেলি লেবার হয়ে থাকো ডেলি লেবার দিতে হচ্ছে, কোন অর্গানাইজেশনে কাজ করছো বা কোথায় কাজ করছো সেটা তোমাকে দিতে হবে, খনি শ্রমিক যদি হয়ে থাকো সেটাও দিয়ে দিচ্ছ, তারপরে তোমার এখানে ডেজিগনেশান অর্থাৎ কি তোমার পজিশন সেখানে, তোমার বয়স, এটা হচ্ছে তোমার পুরো বাবার যে ডিটেল সেটা, অর্গানাইজেশান চাকরি করে থাকলে সেটা দিতে হচ্ছে, তারপরে অর্গানাইজেশান নাম, ডেজিগনেশান এবং বয়স দিতে হচ্ছে এবং কবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা দিতে হচ্ছে। চাকরি না করলে এখানে শুধুমাত্র কি করেন বা বিজনেস সেটা এখানে দিয়ে দিলে চলবে। তারপরে রয়েছে দেখো মায়েরটা, মা কি করেন, মা যদি হাউসওয়াইফ হয়ে থাকেন হাউসওয়াইফ তুমি লিখে দিচ্ছ এখানে, টাইপ অফ অর্গানাইজেশান বা ডেজিগনেশান হাউসওয়াইফ এখানে তুমি দিলে, এবং মায়ের বয়স তুমি দিয়ে দিচ্ছ, অ্যাপয়েন্টমেন্ট এখানে থাকবে না তখন কিছু, আর মা যদি জব করে এই ডিটেলটা ফিল আপ করতে হবে। তারপরে আসছে নিজের, নিজের এখানে তুমি যদি চাকরি করে থাকো চাকরির যে বিষয় সেটা দিচ্ছ, স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট দিতে হবে, ডেজিগনেশান সেখানে স্টুডেন্ট দিতে হবে, চাকরি করে থাকলে অর্গানাইজেশান নেম, তারপরে কি অর্গানাইজেশান, তারপরে সেখানকার তোমার পজিশন, তোমার বয়স এবং কত তারিখে তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা দিতে হবে। এরপর আসছে তোমার ওয়াইফের যে ডিটেল সেটা এখানে দিতে হবে। এবার আসছে দেখো এগ্রিকালচার এবং ল্যান্ড সংক্রান্ত যদি বিষয়, তোমাদের টোটাল যে সম্পত্তি থাকবে বা সাইজ সেটা দিতে হবে, কত একরের জমি রয়েছে সেটা তোমাকে দিতে হবে, 5 একরের ঊর্ধ্বে হলে তো তুমি পাবে না। এবার আসছে ইনকাম ওয়েলথ অফ ফাদার, ঠিক আছে, এবার বাবার যে অ্যানুয়াল ইনকাম, ইনকামের যদি স্যালারি সিস্টেমে ইনকাম করে থাকে সেটা দিতে হচ্ছে, আর যদি স্যালারি না করে থাকে তাহলে আদার সোর্স অফ বিজনেস থেকে হলে এইখানে তোমাদের ফিল আপ করতে হবে। এবার দেখো যদি তোমার বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে, যদি না ট্যাক্স পেয়ার হন তাহলে নো করতে হবে। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে যারা ট্যাক্স পেয়ার হবে বা আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে, তাদের কিন্তু 3 বছরের, ঠিক আছে, লাস্ট 3 বছরের ITR 3, যেটা যে ট্যাক্সের যে ডিটেল সেটা কিন্তু এখানে ডকুমেন্টসটা দিতে হবে, আর যদি ট্যাক্স পেয়ার না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু নো করে দিতে হবে। ওকে, এবার দেখো এখানে ট্যাক্সের আওতায় আসছে কি আসছে না সেই ডিটেলগুলো রয়েছে, মায়ের ক্ষেত্রেও সেম যে জিনিস সেগুলো এখানে কিন্তু তোমাকে দিয়ে দিতে হচ্ছে একইভাবে। তারপরে নিজের যদি ইনকাম থাকে, নিজের যদি স্যালারি থাকে তাহলে দিচ্ছ, যদি না থাকে তাহলে না করে দেবে। অ্যানুয়াল ইনকাম যদি অন্য কোনো সোর্স থেকে থাকে সেটাও দিচ্ছ, এবং ট্যাক্স পেয়ারের জায়গায় সেটাও দিতে হচ্ছে। এবার যদি তোমার ওয়াইফ বা হাজব্যান্ড ইনকাম করে থাকে সেটা তোমাকে এই যে সেকশনটা এখানে তোমাকে দিয়ে দিতে হবে। আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা বুঝতে পারছো। যে যে ডকুমেন্টসগুলো রয়েছে, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে তোমার ভোটার কার্ড, তারপরে তোমার যে জমির দলিল, পরপর যেগুলো বলেছি সেগুলো এইখানে তোমাকে দিতে হচ্ছে, এবং ডেট দিতে হচ্ছে, দিয়ে এখানে তোমাকে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করতে হচ্ছে। যদি মাইনরিটি, যদি মাইনর হয়ে থাকে কোনো ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, তার বয়স কম, তাহলে এখানে তার গার্জিয়ান সিগনেচার করবে।
এবার এখানে তোমার নাম এবং ফাদার নাম এটা দিয়ে দিলে, তার পরবর্তীতে ডেটটা দিয়ে দিলে, অফিস এটা তোমাকে ভেরিফিকেশন করে সিগনেচার করে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। এবার দেখো নেক্সট যেটা ইনকাম আসছে, প্রথমত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এটা করতে হবে। তোমার সাবডিভিশনের যে কোর্ট রয়েছে সেই কোর্টে গিয়ে যে কোনো অ্যাডভোকেট বা যে কোনো উকিল বাবুকে ধরলে কিন্তু এটা তোমাকে তারা ব্যবস্থা করে দেবেন ইনকামের জন্য। দেখো এখানে আই, এখানে তোমার নাম, ঠিক আছে, তোমার বাবার নাম, এবং এখানে বিলঙ্গিং টু ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি সাবকাস্ট এটা তোমাকে দিতে হবে। দেওয়ার পর এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে, ইজ নট কভার্ড আন্ডার দ্য রিজার্ভেশন অফ শিডিউল ট্রাইব, এগুলো তো রয়েছে। তারপরে এই যে জিনিসগুলো এগুলো তো তোমার নেই, তো সেইগুলো বিষয়টা হচ্ছে এই সমস্ত ফরম্যাটটা তুমি মেনটেন করছো, করে এখানে তোমার সিগনেচার করতে হচ্ছে। যদি তুমি প্রাপ্তবয়স্ক হয়ে থাকো তুমি নিজের সিগনেচার করছো, যদি মাইনর হয়ে থাকে তাহলে তোমার বাবা মা সিগনেচার করছে, করে এটা সোজাসুজি তোমাকে নিয়ে জমা করতে হবে তোমার যে কোর্টে যে জায়গা রয়েছে সেখানে, এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর রেসপেক্টে একটা সার্টিফিকেট তোমাকে কিন্তু দিয়ে দেবেন। এবার দেখো অ্যানেক্সার সি যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে তোমার এই যে সার্টিফিকেটটা এইভাবে কিন্তু তোমার দেওয়া হবে। আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। এবার এটা জমা করবে কোথায় সেটা বলে দিচ্ছি দিচ্ছি প্রথমত সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও গ্রাম বা পঞ্চায়েত এরিয়াতে বিডিও অফিসে জমা করতে হবে। সাবডিভিশনাল অফিস বা এসডি অফিস যেটা রয়েছে মিউনিসিপ্যালিটিতে সেটা জমা করতে হচ্ছে তোমাদের, যদি মিউনিসিপ্যালিটির ক্যান্ডিডেট হয়ে থাকো। যদি কলকাতা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকো তাহলে ডিডব্লিউ ও যে অফিস রয়েছে কলকাতা ফর কেএমস এরিয়াস এখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের করতে হবে। খুব মাথা ঠান্ডা করে টোটাল যে জিনিস সেগুলো জমা করো, টোটাল জিনিসগুলো কালেক্ট করে জমা করো। সামনে অ্যাডমিশন আসতে চলেছে, এবং শুধু তাই নয় বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন যে নেট সেট বা পিএইচডি করার জন্য বা টেকনিক্যাল এডুকেশন সমস্ত জায়গাতে 10% সংরক্ষণ যদি পেতে হয় তাহলে এটা কিন্তু পরিশ্রম করে তোমাদেরকে করতেই হবে। যদি অনেকটা এখানে তোমাদের মনে হতেই পারে যে অনেকটা ঝামেলাজনক ব্যাপার, কিন্তু না, 10% সংরক্ষণ নিতে গেলে তোমাদের এটা করতেই হবে। তো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কী মনে হচ্ছে তোমাদের। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।